নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি বাস্তুতে ভূষ দেবতার সম্পর্কে, এবং আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাস্তুতে 8 নম্বর দেবতা, যার নাম অন্তরিক। এই অন্তরিক দেবতার যে স্থানটি রয়েছে, এটি দক্ষিণ পূর্ব কোণার পূর্ববর্তী স্থানে কিন্তু অবস্থিত হয়ে থাকে, দক্ষিণ দক্ষিণ পূর্ব জোনে। এই স্থানটিতে আপনারা কিন্তু দরজা সাধারণভাবে করতে পারেন, কিন্তু এই স্থান শাস্ত্র মতে কিন্তু বর্জিত দরজা করার ক্ষেত্রে। এই স্থানে কখনোই কিন্তু আপনাদের সদর দরজা হওয়া উচিত নয়। এই পথটি একপাদিক পথ। অন্তরিক অর্থাৎ আমরা আকাশ অর্থাৎ খালি জায়গাকে বুঝিয়ে থাকে, তাই এই পথটির নাম অন্তরিক দেওয়া হয়েছে। খালি জায়গা, আকাশকে বোঝানো হয়ে থাকে। সমগ্র ভৌতিক জগৎ আকাশ থেকেই উৎপন্ন হয়েছে এবং আকাশেই বিলীন হয়ে যাবে। সমস্ত সৃষ্টির সূচনা কিন্তু রিক্ত স্থান থেকে হয়। যেমনভাবে বীজ থেকে একটি গাছের চারা অঙ্কুরিত হতে থাকে, ঠিক সেভাবেই আমাদের মনের ভেতরে চিন্তাভাবনার উদয়ও কিন্তু ঘটতে থাকে। এর তাৎপর্য হলো, যদি একটি পদ শুভ হয় তাহলে মানুষ তার কাজের ফাঁকে অবসর সময় বের করে নিজের কাজকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে সেই কাজের সংশোধনও নিজেই করে নিতে পারে। যে পঞ্চভূত দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে, সেই পঞ্চভূতের মধ্যে অন্যতম হলো আন্তরিক। এই নভ বা আকাশ পঞ্চলোকে পালের মধ্যে একজন, অর্থাৎ আকাশকে এই পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং বোম তত্ত্ব, 5টি তত্ত্বের মধ্যে একটি তত্ত্ব আকাশ তত্ত্বকে বলা হয়েছে। তাই পঞ্চলোকের মধ্যে একটি লোক হচ্ছে আকাশ লোক। বাস্তুচক্রে দেবতাদের যে অবস্থান অগ্নিকোণের নিকটবর্তী অবস্থানে, এবং এর বর্ণ কিন্তু, এর যে অরামণ্ডল, এর যে বর্ণ সেটা কিন্তু নীল। এই অবস্থানটিকে নির্দেশ করে থাকে গ্রহ শুক্র, কিন্তু এর রং কিন্তু নীল। এটি বায়ুর উৎপত্তির কারণ হয়ে থাকে এখানে, এই স্থানটি থেকে। যেমন ধরুন নাদ ব্রহ্ম তার মধ্যে দিয়েই প্রভাবিত হয়। এই পথটি বাস্তুপুরুষের দক্ষিণ করতলে অবস্থিত। তাই যদি এই স্থানটিতে আপনাদের ক্ষেত্রে কখনো গবেষণার স্থান করছেন, রিসার্চের জায়গা করছেন, রিসার্চের অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই স্থানটি অত্যন্ত বিশেষ ভালো হবে। এছাড়া আপনারা জানেন এই স্থানটি অগ্নিকোণের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এই স্থানটিতে আপনারা কিন্তু রান্নাবান্না অর্থাৎ রান্নাঘরের জন্য এই স্থানটি সব থেকে বেশি বর্তমানকালের চর্চা অনুযায়ী বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে। তাই এই স্থানটিতে আপনাদের রান্নাঘর হওয়া বিশেষ শুভ। এছাড়া আপনারা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কাজ, গবেষণা ওরিয়েন্টেড যে কোনো কাজ কিন্তু এই স্থানে থেকে করতে পারেন। এই স্থানটিতে আকাশ তত্ত্বের বসবাস যেরকম রয়েছে, তার সাথে সাথে অগ্নি তত্ত্বের প্রভাবও কিন্তু একই সাথে এই স্থানটিতে পাওয়া যায়। এই পথ যদি কখনো দোষযুক্ত হচ্ছে, কোনো রকমভাবে অশুভ হয়ে গেছে, অশুভ তখনই হবে এই স্থানটি যখন এই স্থানটিতে জলের আধিক্য বেড়ে যায়। টয়লেট তৈরি হয়ে গেল, জলের নালা রয়েছে, কোনোভাবে জলের অধিক যে মানে অপশানটা সেটা দেখা যাচ্ছে ওই কর্নারটিতে রয়েছে, ওখানে জল রাখা থাকে, ওখানে কুয়ো রয়েছে, পাতকুয়ো রয়েছে, এমন ক্ষেত্রে কিন্তু এই স্থানটি দোষযুক্ত হয়ে যেতে পারে জলের আধিক্যর ক্ষেত্রে। যদি এই স্থানটিতে আপনারা কোনো আয়না রাখছেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বৃদ্ধি করাতে পারে, সেগুলি বাস্তুর অন্যান্য দিকগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই স্থানটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের বাস্তুর ক্ষেত্রে। যদি এই স্থানটি দোষযুক্ত হয়ে পড়ছে তাহলে মানুষ সাধারণত মেধাবী হলেও, আপনি মেধাবী, আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু আপনি সঠিকভাবে যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি, সঠিকভাবে আপনার ক্ষেত্রে যে কোনো একটা প্রতিভার যে বিকাশ সেটা কিন্তু ঘটতে চাইবে না। প্রচুর প্রয়াস করবেন, প্রচুর চেষ্টা করবেন, এই স্থানটি যদি ঠিক না থাকে এবং এই স্থানটি যদি কোনোভাবে ড্যামেজ থাকে, এই স্থানে যদি নীলের আধিক্য বেশি হয়ে যাচ্ছে, আপনার গৃহে নীলের আধিক্য বেশি রয়েছে, সাদা রং রয়েছে, সিলভার কালার রয়েছে, এমন ক্ষেত্রে কিন্তু এই স্থানটি আপনাদের ক্ষেত্রে দোষযুক্ত হয়ে যেতে পারে।
দেখুন, কাজের যে পরিসর, কাজের যে বৃদ্ধি, আমরা যে কোনো কাজ করি, স্টার্ট আপ, যে কোনো একটা ব্যবসা শুরু করছি, প্রথমে ছোট থেকে ধীরে ধীরে সেটি বড় হতে থাকে, বড় হতে থাকে, যদি কোনোভাবে এই স্থানটি ড্যামেজ হচ্ছে তাহলে কাজের যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে কিন্তু আস্তে 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 বাধা আসবে। কর্মের বৃদ্ধির ক্ষেত্রে বাধা তখনই আসবে যখন অগ্নিতত্ত্বের এই জোনটি আপনাদের ক্ষেত্রে ব্যালেন্স হারাবে। এবং অলসতা, জড়বুদ্ধি সম্পন্নতা, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যাবে। করছি করব এই ব্যাপারটা কিন্তু লেগে থাকবে, সর্বদাই কিন্তু এরকম একটা অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি তৈরি হবে প্রত্যেকটা কাজের মধ্যে। এবং নেগেটিভ, নেতিবাচক, খারাপ বুদ্ধিগুলো কিন্তু আপনার মধ্যে চালিত হতে থাকবে। ভুলভাল যেখানে দরকার নেই সেই সমস্ত জায়গায় উল্টোপাল্টা বুদ্ধি আপনার মধ্যে চালিত হতে থাকবে এই স্থানটি ড্যামেজ হলে। দেখুন, এই স্থানটি যদি কখনো দোষমুক্ত হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কোনো সঠিক বাস্তুবিদের দ্বারা এই স্থানটিকে আপনারা রেকটিফাই করে নিতে পারেন তার পরামর্শ মেনে। যদি আপনারা নিজেরা কিছুটা সাময়িক সমস্যা থেকে মুক্তি চাইছেন তাহলে এই স্থানে আপনারা অগুরু আপনারা কিন্তু রাখতে পারেন বা অগুরু কিন্তু ছেটাতে পারেন মাঝে মাঝে। এমনটি করলে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সফলতাও কিন্তু এই স্থান থেকে মিলতে আপনারা দেখতে পাবেন। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম অন্তরিক্ষের যে দেবতার যে অংশটি যেখানে আমাদের পড়েছে দক্ষিণ পূর্বর দক্ষিণ দিকের জোনটিতে, সেই স্থানটি নিয়ে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।